আজকের প্রতিবাদি মানববন্ধনের সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব দয়াল সালাউদ্দিন বাবু এই প্রতিবাদি মানববন্ধনের প্রধান অতিথি আমাদের সবার প্রিয় দাদা বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির এক উজ্জ্বল জ্যোতিষ্ক বাবুভাই সচন্দ্র রায় প্রধান বক্তা হিসেবে আছেন আমাদের প্রিয় নেতা অনেক ঝড়ঝঞ্জ উপেক্ষা করে যিনি এখনো দ্রুত গতিতে সম্মুখে এগিয়ে চলছেন এই রুহুল কবির রিজভী সহকর্মী বীর শরাফত আলী শেখু অধ্যক্ষ আব্দুল সালাম আজাদ সুলতানা আহমেদ নিপুণ রায় চৌধুরী তবিজুদ্দিন আহমেদ বৎসযোগী দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম অধ্যাপক আমিনুল ইসলাম এই অনুষ্ঠানের সঞ্চালক সাবেক ছাত্রনেতা ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক যারা বাবু আসফাক সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় জন এবং ভাইরা দীর্ঘ সময় ধরে মনোযোগ দিয়ে বক্তব্য শুনেছি আমার মনে হচ্ছিল যে আমরা বোধ হয় একটা আলোচনা সভা করছি পরে খেয়াল হলো যে না এটা তো আলোচনা সভা না প্রতিবাদী মানববন্ধন সেই জন্য মাঝখানে কিছু সময়ের জন্য আমি একটু অন্য জায়গায় হাজিরা দিয়ে এসেছি আর একটু কর্মসূচি ছিল সেখানটায় বন্ধুরা আমি বক্তব্য দেবই না খুব ছোট্ট করে আমি বলবো জিনিসপত্রের দাম যখন বাড়ে সেটাই সরকারের আমলে বাড়তেই থাকে আরো বাড়ানোর পরিকল্পনাও তারা করছে তবে একটা সময় দেশে আসবে যখন এই সমস্ত কিছুর জবাব এই সরকারের লোকদেরকে দিতে হবে বাণিজ্য মন্ত্রী যখন মিটিং এ বসেন তিনি বলেন যে আমি কি ব্যবসায়ী না মন্ত্রী একে তো আমি বুঝতে পারছি না তো দাম বাড়বে নাকি দাম কমবে পরিকল্পনা মন্ত্রী বলেন যে কচুরি পানা যদি গরুতে খেতে পারে মানুষ কেন খেতে পারবে না আবার কৃষি মন্ত্রী বলেন এত চাল খাওয়া যাবে না 400 কে কি করে চাল 400 গ্রাম করে চাল খাই আমরা এটাকে কমিয়ে 200 গ্রামে আনতে হবে আবার পররাষ্ট্র মন্ত্রী যিনি তিনি বলেন প্রবাসীরা যদি দেশে এইভাবে ফেরত আসতে থাকে তাহলে চুরি চামারি বেড়ে যাবে এই যে মধুর মধুর বাণী তারা দিচ্ছেন এর মধ্যে থেকে চোরেরা প্রশ্রয় পাচ্ছে সেই চোরদের কাছ থেকে এরা কমিশন পাচ্ছে এই কমিশনের কারণে সাধারণ মানুষ নিষ্পেষিত হচ্ছে যেটা একবার বাড়ে বাড়তেই থাকে আকাশের দিকে উঠতে থাকে সেটা আর মাঝপথে কোথাও থামে না প্রত্যেকটা জিনিস দেখেন কিভাবে আজকে দাম বেড়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম কমানোর কোন লক্ষণ নেই দাম কমেছে একমাত্র এই সরকারের অন্য মন্ত্রীদের এমপিদের এবং তাদের পাণ্ডাদের আর যারা তাদের তেলবাজি করেন তাদের তাদের দাম অনেক কমে গেছে আমি আমার বক্তব্যের শেষ পর্বে বলতে চাই 72-75 আপনারা দেখেন নাই আমরা দেখেছি মুক্তিযুদ্ধ আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পর পর সারা বাংলাদেশের অনেক জায়গায় অনেক বাড়িতে শহরে গ্রামে সংগ্রাম তারা হয়েছিল লেখা হয়েছিল এই বাড়িতে কোন রাজাকার নাই যাদের মনে আছে আওয়ামী লীগকে সেই ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই এখনো থামেন সময় আছে যদি না থামেন বাংলাদেশে এমন অবস্থা তৈরি হবে সাইনবোর্ড টানিয়ে টানিয়ে সারা বাংলাদেশে প্রত্যেক বাড়ির সামনে প্রত্যেক অফিসের সামনে ঢেকে দিতে হবে এই কথা বলে যে এই বাড়িতে কোনো আওয়ামী লীগ নাই এই বাড়িতে কোনো আওয়ামী লীগ নাই এই অফিসে কোনো আওয়ামী লীগ নাই এই মহল্লায় কোনো আওয়ামী লীগ নাই সেই কাজ করেছেন হিসাবের জবাব দেওয়ার জন্য তৈরি হন ধন্যবাদ ঢাকা জেলা বিএনপিকে আজকে তাদের এই প্রতিবাদী মানববন্ধনে সংহতি প্রকাশ করে আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ